সাতজন লোক নেওয়ার কথা, নিয়ে লাইছস? না, পাঁচজন পাইছি আর দুজন পাই না। কজন পাইছস? পাঁচজন। তাইলে আমারে নে। কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে ওনার সাথে আলাপ করেন। আসলে আমি তো কোনো মহিলা কাজের লোক নিব না। আপনি কারে মহিলা বলছেন? আপনি দেখেন না আমি পুরুষ? এই তুমি কিসের পুরুষ? তোমার পরনে মহিলা গো পোশাক, তোমার দেখতে তো হিজড়ার মতো লাগছে। মুন্নি, এদিকে আসো, আমি একটু বাইরে যাবো, এই ঘরে ঢুকুন না। বাইরে কাজ আছে। কিসে? সব তো তোমার কাছে কাপড় চাপড় করে পাগল বানাই দিছো। কাপড় কাপড় করতাম না, এক কাপড় করে মানুষ কদিন থাকতে রেখো? একটা নতুন কাপড় আনো না, কিচ্ছু আনো না, এই পুরান কাপড় কিনতে আর চলন যায়? আমার এই লুঙ্গি আজকা এক বছর দুই মাস 14 মাস হয়েছে, আমি কি কিনছি? তোমার তো গেলাম, আমার লাগে একটা নতুন কাপড় আনতে, তোমার লাগে একটা নতুন কাপড় আনতে। বাবার আজকে নতুন কাপড় আনছি। সত্যি? তুমি মনে করো আমি তোমার কাছে মিশা থাকো, রাখো আগে আমারটা দেখো, লুঙ্গি কদ্দ সিচ্ছে, কিন্তু আমি তারপরও তো লুঙ্গির কথা তোমার, এই দেখো, এই দেখো, এর মা কয় সিটা দেখছো? আমি কি দুইতে গেলে দেখি না? তোর কি খালি পানি দেবো, খলায় খলায় দোন লাগে, এলাকে দেখেছি তোমার লাগে একটা আনবা, আমার লাগে একটা আনবা, ভালো হয়েছে আনছো। এখন তোমার যেটা পছন্দ হয় দুইটা আনছি, তোমার একটা আমার একটা। এটা কি আনছো? এটা তো ম্যাক্সি। ওই যাই হোক, ভালো হয়েছে ম্যাক্সি আনছো, ম্যাক্সিটা আমি ঘরে পড়তে পারবো। তোমার লাগে কি আনছো? একই রকম এক কি গো, দুইটাই তো ম্যাক্সি, দুইটা ম্যাক্সি নয় আমি ঘরে পড়বো, তোমার লাগে কিছু আনবা না, তোমার পরা লাগবো না। শুনো, তোমার জন্য একটা কাপড় চাইছিলাম হালার ফালা কয় 950 একদম, আমার জন্য একটা লুঙ্গি চাইছি একদম কয় 450, পরে চিন্তা করলাম এগুলো কত করি কয় 110 টাকা। হাই হাই বাবার সস্তা, আমারও ভুরা ডাকে যাবো, তোমারও ভুরা ডাকে যাবো, আমার লুঙ্গিও লাগবো না এটা পড়লে। এটা তুমি কি কো, তুমি মেয়ে মানুষের মতো ম্যাক্সি পরবা? ম্যাক্সি তো বেটি মানুষ পরে। আরে বেটি অন পুরুষ ছেলে সবাই একরকম ড্রেস পরে, তুমি দেখো না মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, পুরুষরাও পরে, তো এটা আমার মেয়েরা ছেলেরা পড়লে সমস্যা কোথায়? তুমি যে কি কো, আমি কিছুই বুঝতেছি না, তুমি এখন এটা পরবা? হ্যাঁ, কত কোটি টাকা পয়সা গেল আমার, চলো করো চলো, এনে পরুম নাকি? আল্লাহ রে, দারুণ মানাইছে তো আমারে, একদম হেভি লাগে দেখো। কেমন লাগতেছে? আমি পরছি মানাইছে, তুমি এই তুমি লুঙ্গি পরলে না কেন? লুঙ্গি খুলে রেখে আইছো কেন? আহ, লুঙ্গিটা একটু ছিঁড়ে গেছে, তুমি সেলাই করে রাখো, আর এটা তো লুঙ্গির কামা হয়েছে, কিছু দেখা যায় একদম পুরা রেখে গেছে। এইটা পরে তুমি বাইরে বা কেন? এটা আমারও দারুণ লাগতেছে, দাও কি সুন্দর লাগতেছে। আমি তোমারে কি আর কমু, কিছুই বুঝতেছি না, তোমার যে কি মন লাগতেছে আমি এইটাও তোমারে বুঝাইতাম পারতেছি না। কিছু করতে হবে না, তুমি ঘরে যাও, এটা ফিন্ডা থাকো, এটা ফিন্ডা কাজ করো, এটা ফিন্ডা ঘুমাইবা, সব এটা ফিন্ডা, এটার কাছে সিরা গেলে পরে আরেকটা আনুম 110 টাকা দিই, মনে করো 110 টাকা দিই, কমসে কম এক বছর কাটাইবা, আরেক বছর আরেকটা রিং নিবি, তোমার আর কাপড় লাগবে না, 900 টাকা 1000 টাকা পাইচ্ছা গেল। একটা শেষ আছে, আমার আর নুঙ্গি লাগবে না, শার্ট লাগবে না, শুধু এটাই গায়ে দেবো, শুধু শীত আইলে ওই যে আঙুল সালা আছে না, সালা দিয়া একটা জ্যাকেট বানালাম। মানুষ কি এত কিপটাই হয়? ঠিক আছে, আমি বাইরে যাইতেছি, তুমি ঢুকো 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 ঢুকো। আসলে মানাইছে তো আমারে, এবার কাজে যাই। দারুন তো, ওই রে কি শান্তি, এ বয়সে আমি যত কাপড় হিনছি আজকে মনে হইতেছে আমার মানাইছে এই কাপড়ে, সত্যি দারুন, এটার একটা শান্তির ড্রেস। ম্যাক্সি পরা এত সুন্দর একটা সাইজের মাইয়া যেভাবে হাইটটা দেখতেছে, এরকম গ্রামন হইতো আমাকে গেলে আমি ফার্স্ট টাইম দেখলাম। চুল বব কাটে, দিন দিন করে পাশে নষ্টতে বব কেউ নাই, কেউ নাই, তার মানে হ্যাঁ একলা আছে, একটু বাহু দিতে বো, বাহু যাই আস্তে আস্তে তার কাছে যাই। আরে আমরা দুজনে দুটা কিনছি গাধা, বাজারে গেছি হেললে কাপড় কিনবার লয়, কাপড় একটা কয় 950, লুঙ্গি একটা কয় 450, এত টাকা তো আমি খরচ করতে পারবো না, পরে 110 120 টাকা দিই, দুটা ম্যাক্সি লয়ে আসি, তোর বাবির একটা দিছি, আমি একটা নিছি। তেয়া বাসানা লেগে কাপড় খুলি, হ্যাঁ একটা বাবির দিছে তো একটা, তুই কি কই যাইতাছ? তুই কাজের খোঁজে, কই পার্কে যাবি নাকি?
পার্কে কেন যাবো? আমি ম্যাক্সি বলছি, আমাকে দেখে যা, পরে খাবি, এটা করতে যাবি? হের কাপ দর্শি মানে আমি পুরুষ মানুষ, আমি হে কাম দিই তোর এই আগা চলাই তোর পিছন থাকতে দেখে তোর ও সিরিয়ার হয়ে যাইতেছে, সামনে করে দেখবো তো 80 বছর একটা বুঝা, তুই এই পেয়ে ব্যবসা যদি থাকি যাস তোর কাজ করে যাস, তোর দেখবো রে যাও কাম তোমার পার্কে যাও খেউর হবে। আমি পুরুষ আমার খেউর দিব কেন? বাদ দে, তুই আমার মতো হইলে যদি অভাব পড়ো তোরা আমি একটা ম্যাক্সি কিনে দিব। ম্যাক্সি যে কি মজা ফইরা হাওয়া বাতাস ঢুকে ফুরফুরা। শুন, ওই যে সদরি বাড়িতে লোক নিবার কথা, 7 জন লয়ে লাইছে? না, আমার 2 জন বাকি আছে। 2 জন বাকি আছে, যাই কাজের খোঁজে যাই, স্পেশাল করে লাভ নাই। দেখছো কেমনে আরে, আমি পিছন থেকে দেখতে আমি ফিরে গেছি কা বান্দর বান্দর দা তো থাকি দিব তো দিশাব। একটা কথা আমি কয়দিন কমু, আমার 7 জন কাজের লোক দরকার, আর তুই 5 জন কাজের লোক দিছস আর 2 জন ওটা কবে দিবি? আমি 5 জন দিয়ে কাজ শুরু করেন, পরে 2 জন আমি ম্যানেজ করে নিব। না, আমি 7 জনের কথা কইছি মানে এই 7 জন লোক নেওয়ার কথা। হ্যাঁ, নিয়ে লাইছস? না, 5 জন পাইছি আর 2 জন পাই না। কজন পাইছস? 5 জন। তাইলে আমারে নে। কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে ওনার সাথে আলাপ করেন। আসলে আমি তো কোনো মহিলা কাজের লোক নিব না। আপনি কারে মহিলা বলছেন? আপনি দেখেন না আমি পুরুষ। এই তুমি কিসের পুরুষ? তোমার পরনে মহিলা গো পোশাক, তোমারে দেখতে তো হিজড়ার মতো লাগছে, তুমি কিসের পুরুষ? আরে না শুনেন, ঘটনা হইলো আমি একটু হিসাব করি, চলি টাকা অপচয় কম করি। ওই যে আমার বউ কইছিল কাপড় আনতে বাজারে যাই, শুনি একটা কাপড়ের দাম 950 টাকা, আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, এটা নিচে কিন্তু লুঙ্গিও নাই, এটা দিয়ে কামসার আলাইছি। লুঙ্গি একটা কয় 400-500 টাকা, পরে চিন্তা করলাম এত টাকা খরচ করা যাবে না, ম্যাক্সি দুটা কিনছি 110-110 করে 220 টাকা, আমার বড় দিছি একটা, আমি করছি একটা, অনেক টাকা বাইসা গেছে না? সি 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 সি, তাই বুঝলা তুমি কিপটা বানা কইরা এই মহিলাকে পোশাক পরে ঘুরাইবা? এই তোমার দেখতে কেমন লাগতাছে? সি ঘিন্নাই করতাছে, তোমার তো মহিলাকে চাইতেও খারাপ দেখা যাইতাছে। হ্যাঁ, তোমার না তোমার জুতা বেড়া করা দরকার। হ্যাঁ, তুমি মহিলাকে পোশাক করছো, সি ঘিন্নাই মরি, ধরো আমার সাথে তোকে সাথে একদম পুরুষের মতো শার্ট প্যান্ট পরে আয়া পড়ুন, ঠিক আছে? ঠিক আছে, ওকে।